হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই আল্লাহর রাসূলের রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলের রহমতে ভালো আছি। তো আজকে আরও একটি নতুন দিনে একটা নতুন রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে আমি দেশি চিকেন রান্না করেছি, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলকারি করেছি। দেশি চিকেন রান্না করার জন্য আমি চিকেনটা ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা আমি দিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, হাফ কাপেরও একটু বেশি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। দিয়ে দিচ্ছি তিনটা এলাচ, দুইটা তেজপাতা, দুই টুকরো দারুচিনি, তিনটা গোলমরিচ। তো আমি পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি, সাইডে রেখে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। এটা হচ্ছে নতুন আলু দিয়ে হচ্ছে আমি ঝোলকারি করব। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব অল্প করে হলুদ, এটাকে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিব। চাইলে আপনারা অন্য কড়াইয়েও কিন্তু আলুটা ভেজে নিতে পারেন। তো আমি হচ্ছে একই কড়াইতে হচ্ছে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করেই হচ্ছে ভেজে নিব। এই রেসিপিটা আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে হচ্ছে আলুগুলো কিনে নেব। তো সবগুলো আলু হচ্ছে তুলে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা টমেটো কেটে নিয়েছি, আমি টমেটোগুলো হচ্ছে দিয়ে দিব। এবারে আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচা ঝাল, লবণ, ধনে পাতা, সরিষা, এগুলো সব একসাথে করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এগুলো আমি দুই চামচ পরিমাণ দিয়ে দেবো। তো আমি এটাকে নেড়ে করে ভালো করে মিশিয়ে নেব। একই সঙ্গে কিন্তু আমি জিরা, রসুন, পেঁয়াজ, সরিষা সবগুলো হচ্ছে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। কিছুটা ধনে পাতা, কাঁচা ঝাল আমি আরও একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো, তাকে খানিকটা একটু কষিয়ে নেব। এবারে আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি, আমি এক চা চামচ দিয়ে দিলাম। আমি তিন চামচ মরিচের গুঁড়ো দেব, আমি এখানে তিন চামচ দিয়ে নিলাম। দিয়ে দিব হলুদ পাউডার, এখানে আমি দেড় চা চামচ হলুদ পাউডার দিব, দেড় চা চামচ দিয়ে দিলাম। যেহেতু আমি আগে একবার লবণ দিয়ে নিয়েছি আলুর সঙ্গে, তো এবারে হচ্ছে অল্প কিছু লবণ আমি দিয়ে নেব, এক চা চামচের মতো দিয়েছি। তো আমি সম্পূর্ণ গুঁড়া মশলাগুলো দিয়ে নিলাম। এবার আমি দিয়ে নিচ্ছি অল্প করে কিছুটা পানি, জাস্ট একটু পানি দিয়ে নিয়েছি ভালো করে কষানোর জন্য, না হয়তো মশলাটা পুড়ে যেত।
তাহলে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এবার আমি চিকেনগুলো ধুয়ে দিয়ে নেব। তো সম্পূর্ণ চিকেনগুলো হচ্ছে আমি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো চিকেনগুলো দিয়ে হচ্ছে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমি দিয়ে দিব ঢাকনা। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখি ঢাকনাটা খুলে কীরকম হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষানোটা খুব ভালো হয়। তো আমি আবার হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো আমি আবারও একটু পানি দিয়ে নিলাম ভালো করে কষানোর জন্য। আর পানিটা অবশ্যই সবসময় কুসুম করার পানি, কুসুম গরম পানি নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার পেয়ে এসেছে। আর একদম কষানোটাও কিন্তু হয়ে গেছে, উপরে জ্বালে ফেলেছে। দিয়ে দিব আমার আলুগুলো। দিয়ে দিব পরিমাণ মতো পানি। ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি আমি। পানিটা দিয়ে নিয়েছি আমি। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো দেশি মুরগিটা কিন্তু এরকমের ঝোল ঝোল, নতুন আলু দিয়ে ঝোল ঝোল এরকম রান্না করলেই কিন্তু খেতে বেশ মজা লাগে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি 20 মিনিট কুক করলেই কিন্তু আমার মুরগিটা হয়ে যাবে। তো 20 মিনিটের বেশি হয়ে গেছে, প্রায় 25 মিনিটের মতো হয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন চিকেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আলুটাও কিন্তু একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই আমি কিন্তু আলুটা হচ্ছে কাঁটা হলুদ দিয়ে ভালো করে একটু কেচে কেচে নিয়েছিলাম, তাতে করে মশলাটা লবণ ভালো করে ঢুকে ভিতরে হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরকম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ইয়াম্মি হয় খেতে। তো সেরা স্বাদের চিকেন রেসিপি দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। বাসায় ট্রাই করে দেখবেন, খেতেও খুব মজাদার হয়।